प्राथमिक बृत्ति परीक्षा प्रस्तुति 2022 এর প্রাথমিক বিজ্ঞান পঞ্চম টিউটোরিয়াল থেকে সবাইকে সুস্বাগতম। এই টিউটোরিয়ালটি মূলত আমাদের জীবনের তথ্য অধ্যায় 10 থেকে আমরা সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, অভিভাবক, মেন্টরগণ, আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সরাসরি চলে যাচ্ছি আমরা আজকের আমাদের জীবনে তথ্য প্রযুক্তি আমাদের বইতে কি রয়েছে সেটি একটু দেখে আসি, তারপর আমরা আমাদের নির্ধারিত আলোচনা শুরু করব। আমাদের জীবনে তত্ত্ব মূলত ইনফরমেশন ইন আওয়ার লাইফ, এটি আমরা বলতে পারি। এই অধ্যায়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের জীবনে প্রযুক্তি এবং আমাদের জীবনে তথ্য, এই দুটি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে মূলত আমরা কিভাবে তথ্য বিনিময় করি এবং তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ, বা তথ্য বিনিময়ের গুরুত্বটা কি, ইম্পর্টেন্সি অফ ইনফরমেশন শেয়ারিং যেটাকে আমরা বলছি সেটি মূলত কি এবং কেন করতে হবে, এই বিষয়গুলো এখানে রয়েছে। এবং এখানে মূলত ইনফরমেশন শেয়ারিং এর যে বিষয়টি থাকে, তথ্য বিনিময় এটি কি, এই বিষয়গুলো শিক্ষার্থীদের ভালো করে ধারণা দিতে হবে। তথ্য বিনিময়টা কি, হোয়াট ইজ ইনফরমেশন শেয়ারিং। তথ্য বিনিময় একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু পরিবার অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়, এবং তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোবাসা ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে, এই বিষয়গুলো এখানে রয়েছে। এবং কিভাবে তথ্য বিনিময় হয়, তথ্য বিনিময়ের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ক্ষতি কমাতে পারি, এবং আইসিটি তথ্য বিনিময়কে সহজ করেছে কিভাবে, এই বিষয়গুলো এখানে আছে। এবং এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটাকে আমরা বলছি আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি, এটি সংক্ষিপ্ত আইসিটি এর পূর্ণ রূপটা কি হবে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবং এগুলি হচ্ছে মূলত কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, এইগুলি হচ্ছে আইসিটির আমরা সহজভাবে বলতে পারি। এরপরে যেটি আছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিনিময়, যেটাকে আমরা বলছি কালেকশন, স্টোরেজ অ্যান্ড এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে এগুলো করতে পারি সেই বিষয়গুলো এখানে রয়েছে। ইন্টারনেটের সাহায্যে আমরা কিভাবে সহজে তথ্য পেতে পারি সেটি এখানে দেখানো হয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেটটা কি, এটি একটি বিষয় আছে এখানে। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। এই ইন্টারনেটের কিভাবে আমরা তথ্য সংগ্রহ করব, তার ধাপ কয়টি, এখানে চারটা ধাপ রয়েছে। প্রথম ধাপে কি করতে হবে, সার্চ ইঞ্জিন যেটাকে আমরা হচ্ছে গুগল, ইয়াহু, পিপিলকে, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এবং এর মধ্যে এটিতে ব্রাউজিং করতে হবে আমাদের। এরপর এখানে সার্চ বার যেটি থাকবে সেটিকে সার্চ লিখে কি সার্চ করতে চাই, তারপর আমাদেরকে এন্টার কিতে চাপ দিতে হবে। এরপরে যে ওয়েবসাইটটি এসছে সেখান থেকে আমাদের নির্ধারিত ওয়েবসাইটটি বেছে নিতে হবে যেটা আমরা খুঁজতে চাই। ঠিক এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, ওয়েবসাইট কিভাবে সার্চ ইঞ্জিনের মধ্যে খুঁজতে হয়। এরপরে যেটি আছে সেটি হচ্ছে কিভাবে তথ্য সংরক্ষণ করব আমরা। এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ পেন ড্রাইভ যেটাকে আমরা বলি, সিডি, ডিভিডি, মেমোরি ডিস্ক, হ্যাঁ, মেমোরি কার্ড, এইগুলোর মাধ্যমে তথ্য আমরা সংরক্ষণ করে রাখতে পারি। এবং কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা হয় সেই বিষয়গুলো এখানে রয়েছে। এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে তথ্য সংগ্রহ বিনিময়ের যে মাধ্যমগুলো, এরপরে আমাদের অনুশীলন। এই এই অধ্যায়টি মূলত ছোট্ট একটা অধ্যায়, এবং ছোট্ট অধ্যায় থেকে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে এখন তুমি কি করবে, এবং তোমার একজন বন্ধু জাপানে থাকে, তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও, কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো। অর্থাৎ টেক্সট বইতে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো আমাদেরকে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে হবে, এবং কোনো তথ্য যেন গ্যাপ না থাকে, এখানে যতগুলো তথ্য আছে সবগুলোই ডিসিমিনেট করতে হবে। আমরা আমাদের মূল আলোচনা পর্বে চলে আসি। আমরা টেক্সটের উপর ভিত্তি করে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, অর্থাৎ প্রশ্ন আছে এখানে উত্তর রয়েছে। তথ্য আমাদের কিভাবে সাহায্য করে, তথ্য আমাদের নতুন কিছু শিখতে এবং কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে, এবং তথ্য বিনিময় নিরাপদ থাকতে সাহায্য করে, তথ্য বিনিময় কাকে বলে এটি আলোচনা করা হয়েছে। এরপরে যেটি হচ্ছে তথ্য বিনিময়ের দুইটি উপায় হচ্ছে, একটি অন্যের সঙ্গে কথা বলা, চিঠি লিখে তথ্য বিনিময় করা হতে পারে। বর্তমানে কোনটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি।
আইসিটি তথ্য কয়েকটি তথ্য প্রযুক্তির নাম যেমন কম্পিউটার ইন্টারনেট ইমেল টেলিভিশন রেডিও মোবাইল ফোন তথ্য প্রযুক্তির মাধ্যমে কি কি কাজ করা হয় তথ্য সংগ্রহ করা সংরক্ষণ করা বিনিময় বিস্তার ও ব্যবহার করা ইন্টারনেট কি ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটার গুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক এটি মূলত টেক্সট থেকে রয়েছে এই তথ্যগুলোই মূলত আমরা এতক্ষণ ধরে আমাদের বইতে যেটি রয়েছে সেটি এখান থেকে দেখেছি ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করার দুইটি মৌলিক ধাপ দুইটি মৌলিক ধাপ বললে প্রথম দুইটি ধাপ দিতে হবে দুইটি মৌলিক ধাপ এটি কি কি উপায়ে তথ্য সংরক্ষণ করা যায় ছবি তুলে খাতায় লিখে ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করতে পারি আমরা তথ্য সংরক্ষণ করার যে প্রযুক্তি সেগুলি আমরা ইতিমধ্যে শিখেছি পেন ড্রাইভ সিডি ডিভিডি মেমোরি কার্ডে আমাদের বইতে ছবি আকারে দেওয়া আছে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করার দুইটি উপায় একটা হচ্ছে টেলিফোন বা মোবাইলের মাধ্যমে আমরা কথা বলতে পারি ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারি বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়া এটি হচ্ছে ফেসবুক এবং টুইটার এটি অনেক সময় আসতে পারে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় বিস্তার ব্যবহার করার জন্য কোনটি ব্যবহার করে এটি আইসিটি উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে তথ্য ইনফরমেশন সিপিইউ সিপিইউকে কম্পিউটার কি বলা হয় যদিও এটি আমাদের টেক্সট বইতে কোথাও নাই যেহেতু কম্পিউটার আছে কম্পিউটারের সাথে সংযুক্ত করে এটি ব্রেইন কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কি বলে সিপিইউ কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াই হলো নেটওয়ার্ক পরের যেটি আছে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আরো এখানে রয়েছে তথ্য প্রযুক্তি কি তথ্য প্রযুক্তি হলো বিভিন্ন প্রযুক্তির সাহায্যে ব্যবহার করার ক্ষমতাকে তথ্য প্রযুক্তি বলে সবচেয়ে আধুনিক প্রযুক্তি কোনটি ইলেকট্রনিক কম্পিউটার তথ্য বিনিময় কি ইনফরমেশন শেয়ারিং বর্তমানে কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে কম্পিউটার মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছে পিপিলিকা কি পিপিলিকা হচ্ছে একটি সার্চ ইঞ্জিন কি সার্চ ইঞ্জিন হলো কম্পিউটার একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেতে ব্যবহার করা হয় যেটি তথ্য বিনিময়ের উপকারিতা কি তথ্য বিনিময় আমাদেরকে নিরাপদ রাখতে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে এখানে তিনটি দেওয়া আছে হ্যাঁ একটা হচ্ছে নিরাপদ থাকতে ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের বহু নির্বাচনী প্রশ্ন যেটি এমসিকিউ মূলত আমাদের এমসিকিউ পরীক্ষা আসবে আর শর্ট কোশ্চেন গুলো মূলত আমাদের এমসিকিউ কে সাপোর্ট করার জন্য করা হয়েছে তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি আবিষ্কার করা হয়েছে এখানে যে অপশন গুলো রয়েছে তার মধ্যে থেকে অবশ্যই মোবাইল ফোন এখানে চারটা অপশন রয়েছে কারণ মোবাইল ফোন তুমি নিজ বাড়ি থেকে দূরে কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ফেসবুক তথ্য প্রযুক্তি আমাদের লাঘব করেছে কি কায়িক শ্রম যেটি হবে কায়িক শ্রম কয়েকজনের সাথে তথ্য বিনিময় করতে হবে দুইজন তিনজন এখানে সকলের সাথে আমরা এখানে হবে সকলের সাথে তথ্য বিনিময় আমাদের কিভাবে সাহায্য করে এটি হচ্ছে আমাদের নতুন কিছু শিখতে সাহায্য করে কাদের সাথে তথ্য আদান প্রদান করতে হবে সবগুলোই সঠিক কথাবার্তা আর মাধ্যমে মনোভাব আদান প্রদান করার প্রক্রিয়াকে কি বলে তথ্য বিনিময় ইন্টারনেট কি বিশাল নেটওয়ার্ক নিচের কোনটি আইসিটি কম্পিউটার কম্পিউটার এরপরের প্রশ্ন যান্ত্রিক প্রযুক্তির কাঁচামাল হলো বা শক্তি তথ্য প্রযুক্তির কাঁচামাল কোনটি এটি হচ্ছে এগারো নম্বর উত্তর হবে তথ্য তথ্যকে বলা হয় কাঁচামাল ঠিক আছে প্রযুক্তির কাঁচামাল বর্তমানে এক ধরনের প্রযুক্তি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত এই প্রযুক্তিকে কি বলে এটি হলো আইসিটি বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ এটি হবে তথ্য প্রযুক্তির যুগ এটি বর্তমান যুগে প্রতি মুহূর্তে কৃষির উপর নির্ভরশীল আমরা আমরা তথ্য প্রযুক্তির উপরে নির্ভরশীল ইন্টারনেট ব্যবহার করে আমরা নিচের কোন কাজটি করতে পারি ইন্টারনেট ব্যবহার করে আমরা ভিডিও কনফারেন্স তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায় তথ্য সংগ্রহ ও তথ্য প্রক্রিয়া করা আধুনিক পৃথিবীকে কি বলা হয় তথ্য প্রযুক্তির পৃথিবী বা তথ্য প্রযুক্তির পৃথিবী বলা হয় কোনটি তথ্য প্রযুক্তির কাজ তথ্য ধারণ করা তথ্য সংরক্ষণ করা তথ্য বিশ্লেষণ করা এটি উত্তর হবে সবগুলোই তথ্য প্রযুক্তিকে তথ্যকে বলা হয় কি তথ্যকে বলা হয় কাঁচামাল এটি একটি কমন গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনে দিয়েছে সেটি হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার পরের প্রশ্ন তথ্য পাঠানো গ্রহণ করতে সচেতন চমৎপ্রদ পদ্ধতি কোনটি এটি হচ্ছে একুশ নম্বরে কম্পিউটার নেটওয়ার্ক কোনটি তথ্য প্রযুক্তির কাজ তথ্য প্রেরণ করা তথ্য প্রচার করা তথ্য ধারণ করা ক এবং গ এটি হবে ক এবং গ তারপর অনিক তার ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি বাসায় বসে দেখতে গেল
এক্ষেত্রে সে কোনটি ব্যবহার করবে? ইন্টারনেট, যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে তাকে কি বলে? সেটি হচ্ছে তথ্য বিনিময়। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের মৌলিক ধাপ কয়টি? মৌলিক ধাপ হবে দুইটি। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? সিপিইউ। সিপিইউ কম্পিউটারে কোনটি নেই? কম্পিউটারে মূলত বুদ্ধি, এটি বুদ্ধি বিবেচনা। বিশ্বজুড়ে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াকে কি বলে? এটা হচ্ছে ইন্টারনেট। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? নিচের সবগুলি হচ্ছে সার্চ ইঞ্জিন। নিচের কোনটি সার্চ ইঞ্জিন? মজিলা, গুগল ক্রোম, গুগল ক্রোম, গুগল এবং অপেরা মিনি। এটি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন যদি বলি তখন আমাদের গুগল হবে উত্তরটা। কোনটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে কম্পিউটারকে সংযুক্ত করছে? ইন্টারনেট। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বড় পরিবর্তনের মাধ্যম কোনটি? সেটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের মাধ্যম কয়টি? ইন্টারনেট ব্যবহারের মাধ্যম কয়টি? 34 নম্বরের প্রশ্ন, এটি হবে দুইটি। তুমি ইন্টারনেটের মাধ্যমে তথ্য অনুসন্ধান করতে পারো, এখানে কোন ব্রাউজিং সফটওয়্যার তুমি ব্যবহার করবে? এটা হচ্ছে গুগল। নীরা ইন্টারনেটের সাহায্যে ছবি ডাউনলোড করে সে নিচের কোনটি ব্যবহার করবে? সে মূলত সার্চ ইঞ্জিন ব্যবহার করে। ইন্টারনেট এক্সপ্লোরার কি? এটি মূলত ব্রাউজিং সফটওয়্যার। ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রথম কাজটি কাজটি কি? তথ্য অনুসন্ধান করা। নিচের সবচেয়ে আধুনিক প্রযুক্তি কোনটি? এটি হচ্ছে ইন্টারনেট। ছাপাখানার উদ্ভাবনের ফলে কোন প্রযুক্তির অগ্রগতি সাধিত হয়েছে? এটি হচ্ছে শিক্ষা প্রযুক্তি। পরের প্রশ্ন, কোনটি আবিষ্কার মানুষকে মুখস্থ করার শ্রমকে অনেকটা মুক্তি দিয়েছে? সেটি হচ্ছে কম্পিউটার। তথ্য জানার সাথে সাথে আর কি থাকতে হবে, সংরক্ষণ করতে হবে? সেটি যে কোনো পরিস্থিতিতে পরিস্থিতি সম্পর্কে সংগৃহীত খবরকে কি বলা হয়? সেটি হচ্ছে তথ্য। 43 নম্বর, কোনটি সাহায্যে ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্য সংরক্ষণ করা হয়? সেটি হচ্ছে কোনটি সাহায্যে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংরক্ষণ করা হয়? আমাদের এটি হচ্ছে 45 নম্বর, এবং 45 নম্বর প্রশ্নের উত্তর হবে পেন ড্রাইভের সাহায্যে সংরক্ষণ করা হয়। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রক্রিয়ার নাম কি? ইন্টারনেট। সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি? তথ্য প্রযুক্তি। সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো, একই প্রশ্ন দুইবার দেওয়া হয়েছে, এটি হবে তথ্য প্রযুক্তি। তথ্য বিনিময়ের ফলে কি ঘটে? বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। জলোচ্ছ্বাস পূর্বাভাসে কৃষির মাধ্যমে প্রচার করলে সমুদ্র উপকূলে ক্ষয়ক্ষতি হ্রাস পাওয়া সম্ভব, এটি হচ্ছে রেডিও। তথ্য বিনিময়ে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? ইমেইল, এটি হচ্ছে ইমেইল। এই 52টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এবং সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমরা কাজে লাগবে এবং শিক্ষার্থীদের আমরা এই টিউটোরিয়ালটি চালিয়ে দিয়ে মূলত তাদের করতে দিতে পারি এবং পরবর্তীতে তারা উত্তরগুলো আমরা মিলিয়ে নিতে পারে। তথ্য বিনিময় এখানে আমরা আমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্ন সেটি কয়েকটি প্রশ্ন নমুনা দেওয়া হয়েছে এখানে। তথ্য বিনিময় কি? বাংলাদেশের ঘূর্ণিঝড় আসছে এমনটি জানার পর তুমি কিভাবে কি করবে সম্পর্কে চারটি বাক্য লেখো। এখানে তথ্য বিনিময়টি লিখে তার সংজ্ঞাটা লিখতে হবে এবং পরে চারটি বাক্যে উত্তরটি লিখতে হবে। তথ্য বিনিময় কি? আমাদের জীবনে তথ্য বিনিময়ের চারটি গুরুত্ব লিখো। ইন্টারনেট কি? ইন্টারনেট তিনটি ব্যবহার লিখো। তুমি দুটি তথ্য বিনিময়ের মাধ্যমের নাম লিখতে হবে। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিনের নাম লিখো, কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম, চারটা সার্চ ইঞ্জিনের নাম বলছে এখানে। এরপর আরো কিছু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, আশা করছি এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলা শিক্ষার্থীদেরকে তৈরি করে দিলে, এবং এটি মূলত বই থেকে আমাদের তৈরি করতে হবে, বাইরের কোনো তথ্য দিয়ে তাদেরকে ভারী করা যাবে না, আমাদের বইয়ের উপরই নির্ভর করতে হবে, বইয়ের আলোকেই আমাদের উত্তরগুলো সাজাতে হবে, তাহলে শিক্ষার্থীর উপকৃত হবে। এছাড়া আমাদের এখানে আমরা দুটি প্রশ্ন একটু লিখে দিয়ে দিয়েছি, অর্থাৎ উত্তরটি কিভাবে আমরা লিখবো। তোমার বাবা তোমাকে একটি কম্পিউটার কিনে দিলে, তা দিয়ে তুমি কি করবে? পাঁচটি বাক্য লিখতে বলছে এখানে। আমার বাবা আমাকে একটি কম্পিউটার কিনে দিলে, তা দিয়ে আমি নির্বমনিত কাজগুলো করব। এটি লিখে 1, 2, 3, 4 পাঁচটি পয়েন্ট সুন্দর করে তারা লিখে দিবে। এবং বর্তমান যুগ তথ্য প্রযুক্তির তোমার জীবনে এর কোনো প্রভাব পড়েছে কি? পাঁচটি বাক্যে লিখো সেটি। পাঁচটি বাক্যে এখানে পাঁচটি বাক্যে পয়েন্ট আকারে লেখা হয়েছে। তা আমাদের বক্তব্য হচ্ছে এরকম সুন্দর করে পয়েন্ট আকারে লিখতে হবে, সবসময় পয়েন্ট আকারে লিখতে হবে। যদি এটি আমাদের পাস এবং পাস দুটো প্রশ্ন আসবে এবং এটি যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, তবে তথ্য প্রযুক্তি আমাদের জীবনে তথ্য আমাদের যে প্রযুক্তি এই অধ্যায়গুলো এই দুটি অধ্যায় থেকে একটি অবশ্যই আসতে পারে। সেক্ষেত্রে সবসময় আমরা বলছি যে হাতে লেখার উপর আমাদেরকে জোর দিতে হবে। শিক্ষার্থীদের যাদের হাতের লেখা ভালো তারাই মূলত বৃত্তি পরীক্ষার দিক থেকে মানে আগাইয়ে থাকে, এবং এই উত্তরগুলো লেখার ক্ষেত্রে পয়েন্ট আকারে লিখতে হবে, তাহলে অবশ্যই সেইভাবে আমাদের শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালগুলো
সবার কাছে পৌঁছে দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে।